বাটারফ্লাই চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখাবো কিভাবে বাসায় অল্প উপকরণে লাচ্ছি বানানো যায়। তো শুরু করি। তো প্রথমে প্রস্তুত প্রণালীগুলা, লাচ্ছি বানাতে আমার লাগবে দই, গুঁড়ো দুধ, চিনি, পানি আর হচ্ছে বরফ কুচি। তো সবগুলো উপকরণ আমরা এক এক করে দিয়ে দিব। প্রথমে মিষ্টি দই 1.5 টেবিল চামচ, গুঁড়ো দুধ 7 মতো, আমি এখানে 3 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। দিয়ে দিব চিনি, এটা টেস্ট অনুযায়ী যে যার মতো করে। দিয়ে দিব বরফ কুচি, আর দিয়ে দিব পানি, একসাথে ব্যালেন্স করে নিব। আমাদের লাচ্ছি রেডি। এই গরমে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি সবাই বাসায় তৈরি করে খেয়ে ফেলবেন। আশা করি সবার কাছে আমার এই লাচ্ছিটা অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি একটু বেশি ঠান্ডা খেতে ইচ্ছে করে তাহলে সবাই এর সাথে আরও 1-2 টুকরো বরফ কুচি দিয়ে দেবেন। আর খেতে পারবি। সবাইকে আল্লাহ হাফেজ, আবারও ধন্যবাদ।